The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Hira International Hifz Academy presents Message of the Holy Quran Onushthanti powered by Arahikul Maktum International Madrasa. Co-sponsor Royachen, Jax Textile Limited, Minister Air Conditioner O Gonoshastho Humio. Onushthanti deshe bideshe je jekhane boshe dekchen, apnader shokolke janachi anturik mubarakbad. অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডান পাশে রয়েছে এক ঝাঁক মেধাবী শিশু যারা কুইজ প্রতিযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন পাশে দক্ষ বিজ্ঞ বিচারক মণ্ডলী মুফতি মাওলানা শফিউল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং রয়েছেন ডক্টর সিরাজুল ইসলাম আজহারি হেড অফ দ্য আরাবিক এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল السلام عليكم ورحمة الله وبركاته درشق مندولي انشتانتی شروع کرچی مها گرونتا القرآن ار تلاوت دی تلاوت نیاشتن بانگلادشیر خیتو نامکاری آلهرا انٹرنشنال حفظ اکاڈیمیر شمانیت استاز استاز حافظ زکریا اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون صدق الله العظيم চমৎকার একটি সূরা সূরাতুল জাসিয়া থেকে তেলাওয়াত করা হয়েছে যাহা 25 নাম্বার পারার সর্বশেষ পৃষ্ঠা থেকে আমরা দেখব মেসেজ অফ দা হোলি কোরআনের কি মেসেজ আমরা এই কোরআনের এই পঠিত অংশ থেকে নিতে পারি আমরা দেখছি রব্বুল আলামিন এখানে বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমা ইযি ইখসারুল মুবতিলুন মুবতিলুন শব্দটি বাতিল শব্দ থেকে এসেছে বাতিল মানে যা বাতিল যা চলে না আর সেদিন এই দুনিয়াতে যারা আল্লাহর কথা মতো চলেননি আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা বাতিল এবং এই তাদেরকে বলা হয় মুবতিলুন তাদের ব্যাপারটা হবে খুবই ক্ষতিগ্রস্ত আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা সেই দিন প্রত্যেকটা মানুষকেই ভীত সন্ত্রস্ত এবং হতাশাগ্রস্ত খুবই টেনশন পেরেশানিতে দেখা যাবে কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা প্রত্যেক মানুষকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকা হবে তার হাতে আমলনামা সহ বি কিতাবিহা তার কিতাব নিয়ে এই কিতাব হচ্ছে দুনিয়ায় যা ভালো করেছি মন্দ করেছি তার লিখিত একটা ফরম্যাট আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ তাআলা বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তুমি তোমার এই কিতাব পড়ে শোনাও আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুতু কাবলা আন তামুতু তোমরা মরার আগে মরে যাও তার মানে মরার মতো হয়ে যাও মৃত্যুর প্রস্তুতি নিয়ে নাও সেদিন আমাদেরকে যখন কিতাব সহ ডাকা হবে সেদিন আমরা কি প্রশ্নের উত্তর দিব আল্লাহ তাআলার কাছে দুনিয়া দুনিয়া সম্পর্কে যা আমাদের করার প্রয়োজন ছিল করি নাই The message of the Holy Quran. আজকে আমার সামনে উপস্থিত চমৎকারভাবে বসে আছে খুবই স্মুথলি খুবই স্মাইলিংলি বসে আছো তোমরা তোমাদের জন্য আমার এই আয়াত থেকে কোশ্চেন
এই যে সূরাটি আমি তেলাওয়াত করলাম, ওস্তাদ তেলাওয়াত করলো, আমি তর্জমা করলাম, এইখানে সূরাটির নাম হচ্ছে জাসিয়া। কে বলতে পারো হোয়াট ইজ দ্য মিনিং অফ জাসিয়া? জাসিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রায় সবাই হাত তুলেছে। আমি তার উত্তরটা নিব, যিনি প্রথম হাত তুলেছে। জি আপনি প্লিজ। জাসিয়া অর্থ নত জানু হওয়া। জাসিয়া শব্দের অর্থ নত জানু হওয়া, অর্থাৎ টেনশন পেরেশানিতে মানুষ ভয়ে আল্লাহর কাছে নত জানু হবে। খুবই চমৎকার উত্তর দিয়েছে বিচারক মণ্ডলী। তার উত্তর সঠিক হয়েছে, চমৎকারভাবে সে উপস্থাপন করেছে, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এইখানে বলা হয়েছে ওলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই মুলকুন শব্দ দিয়ে কোরআনে আরেকটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে। এই সূরাটি কত নাম্বার পারা কে বলতে পারে? মাশাআল্লাহ। আমি প্রশ্ন করতে না করতেই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত এক ঝাঁক মেধাবী শিশু। জি কে আগে হাত তুলেছে? আমার মনে হয় মাঝখানে। জি প্লিজ মাইক্রোফোন, তোমার নামটা বলো। মুদাব্বিরুল এহসান সামি। মুদাব্বিরুল এহসান সামির, খুবই চমৎকার নাম। সূরাতুল মুলক। সূরাতুল মুলক নামে আরেকটি সূরা আছে কোরআনে, সেটা কত নাম্বার পারা? 29 নম্বর পারা প্রথম পৃষ্ঠা। 29 নম্বর পারা প্রথম পৃষ্ঠা সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ কি কে বলতে পারো? দেখতে পাচ্ছি একদম কর্নারে সে সবার আগে হাত তুলেছে, প্লিজ। মোহাম্মদ জিয়াদ ইসলাম। মুলক শব্দের অর্থ রাষ্ট্র। রাষ্ট্র, ইন ইংলিশ মুলককে আমরা কি বলতে পারি ইংরেজিতে? কিংডম। কিংডম বলতে পারি। বিচারক মণ্ডলী, মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে। বারাকাল্লাহ ফি হায়াতিহি ওয়া সিহ্হাতিহি ওয়া ইলমিহি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া করা হয়েছে। আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, এইখানে বলা হয়েছে ও তারা কুল্লা উম্মাতিন জাসিয়া ও কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা। এই কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, সূরা বাকারার প্রথম আয়াতের পরে। কিতাব শব্দের অর্থ কে বলতে পারেন? মাঝখানে শিশু, তোমার নাম? জুবায়ের আল হাসান। জুবায়ের আল হাসান, জি। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি কোন সূরাতে? সূরা আল বাকারা। বাকারা, মাশাআল্লাহ। কিতাব শব্দের অর্থ? কিতাব শর্ত তো আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলার কালাম, বই। কিতাব শব্দের অর্থ বই। বই, এখানে আল্লাহ তাআলার কালাম মিন করেছে। চমৎকার বলেছে, অর্থাৎ তার উদ্দেশ্যগত অর্থ বলেছে, পরে বই বলেছে, চমৎকার, প্রায় একেবারে কাছাকাছি অর্থ। আল্লাহ তাআলা তার ইলমে হায়াতে বরকত দিক, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি। খুবই চমৎকার লেগেছে, তোমাদের সবাই চেষ্টা করেছো খুব সুন্দর উত্তর দেওয়ার জন্য এবং তোমরা সবাই ভালো করছো। আমার ইচ্ছা হচ্ছে যেন তোমাদের সবাইকে আজকে আমি আলোকিত শিশু হিসেবে তোমাদেরকে আমি জাতির সামনে তুলে ধরি, কিন্তু আমি একজনকে আলোকিত শিশু হিসেবে দেখতে চাই। এই জাসিয়া মানে হচ্ছে সেই দিন নত জানু হয়ে যাবে। সেই দিন কোন দিন? সেই দিন কেয়ামতের দিন। আমি কেয়ামত সংক্রান্ত কোশ্চেন করব, কে আমার সকল প্রশ্নের উত্তর দিতে সাহসী? কেয়ামত সংক্রান্ত আমি কোশ্চেন করব, আমার সকল কোশ্চেন একজন আলোকিত শিশু। প্লিজ, আলোকিত শিশু হতে চাও, আল্লাহ তাআলা তোমাকে আলোকিত করুন, আল্লাহুম্মা আমিন। জি আলোকিত শিশু প্রার্থী, প্রশ্ন হচ্ছে জাসিয়ার ঘটনাটা ঘটবে কেয়ামতের পর ময়দানে মাহশারে ইয়াউমুল হিসাবে, আর সেদিন আমরা দেখব আফতার কেয়ামত। তাহলে কেয়ামত সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর, আমি অনেক প্রশ্ন জানতে চাইব না, আমি জানতে চাই সূরাতুন নাজম নামে একটা সূরা আছে, এই সূরাটির অর্থ কি? দ্য স্টার। দ্য স্টার, খুবই চমৎকার। আর এই সূরাতে আমি জানি কেয়ামতের চমৎকার বর্ণনা রয়েছে, তুমি কতটুকু জানো? সূরা নাজম ভার্স নাম্বার 57-58। ভার্সেস নাম্বার 57-58, কেয়ামত সংক্রান্ত আলোচনা। বিচারক মণ্ডলী, খুবই চমৎকার আনসার উত্তর দিয়েছে, একেবারে স্পন্টেনিয়াসলি। সে মানে কোনো তার মধ্যে যে চিন্তার কোনো ল্যাস ছিল না, তো বোঝাচ্ছে সে চমৎকারভাবে প্রিপারেশন নিয়েছে এবং আলোকিত শিশুর একজন তা বুঝে যাচ্ছে। আল্লাহ পাক কবুল করুক। আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকুক। সর্বশেষ আরেকটি কোশ্চেন করব। আমি জানি একটি গর্ত নিয়ে সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের মধ্যে কেয়ামত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এসেছে, আয়াত নাম্বার তোমাকে বলতে হবে। ভার্স নাম্বার 98-99। সূরাতুল কাহাফ ভার্সেস নাম্বার 98-99, আলহামদুলিল্লাহ। বিচারক মণ্ডলী, মাশাআল্লাহ খুব চমৎকারভাবে উইদাউট হেসিটেশন সে উত্তর দিতে পেরেছে। আসলে উই আর প্রাউড অফ আওয়ার মাদ্রাসা স্টুডেন্ট।
আমি অ্যাস্টোনিস্ট হলাম, আমি মুগ্ধ হলাম, এত মেধাবী স্টুডেন্ট মাশাআল্লাহ আমাদের মাদ্রাসাতে আছে, আমরা যদি তাদেরকে গাইড করি প্রপারলি দে ক্যান লিড আওয়ার কান্ট্রি। বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আমাদের জন্য এটা বিশাল এক সুসংবাদ যে মাদ্রাসার শিশুরা এখন ইংরেজি, আরবি, জিওগ্রাফি এবং ইন্টারন্যাশনাল জেনারেল নলেজ সহ তারা খুব অ্যাডভান্স হচ্ছে র্যাপিডলি। আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আলোকিত শিশু সাবিক আলম। সাবিক আলম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি মাইক্রোফোন রেখে তোমার বন্ধুর কাছে, তুমি বিচারক মণ্ডলীর কাছ থেকে তোমার পুরস্কার জিতে নাও। পুরস্কার দিচ্ছেন সাবিক আলমকে আজ আমাদের নিয়মিত বিচারক শফিউল আলম, ওস্তাদ শফিউল আলম। প্রথম পুরস্কারটি ছিল তোমার জন্য, তোমার নিজের। এবারের পুরস্কারটি তোমার মায়ের গলায় তুমি পরিয়ে দিবে, আর এটি তুমি পরিয়ে দিবে তোমার বাবাকে। আর এই যে একটি বিশাল স্মারক সম্মাননা পদক, এটা তোমাকে তোমার ওস্তাদকে যিনি তোমাকে পড়িয়েছেন। সাবিক আলমের চমৎকার হাস্যজ্জ্বল মুখ আমাদেরকে ফুটিয়ে তুলেছে একটি জান্নাতের বাগানের মতো, আমাদেরকে মুগ্ধ করেছে। সাবিক আলম, তোমাকে অসংখ্য মোবারকবাদ। তুমি যাও তোমার আসনে গিয়ে বসো। আমি আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের স্টুডেন্টকে অনেক সাধুবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তারা আরও এগিয়ে যাবে আশা এবং প্রত্যাশা রাখছি। আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল থেকে আসা এই সাবিক আলমকে আমরা আলোকিত শিশুর পুরস্কার দেওয়ার পর আমরা এই পর্যায়ে দর্শক শ্রোতামণ্ডলী চলে যাব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। The message of the Holy Quran. বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি আমাদের আলোকিত শিশুর এই চমৎকার অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানটির শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আমরা আগামী পর্ব আবার একই সময় দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। বিদায়ের আগে আমরা একটি ইসলামী নাশিদ, ইসলামী সঙ্গীত আমাদের মাঝে নিয়ে আসছে আলহেরা কালচারাল একাডেমির শিল্পী আবিয়াজ আদনান হামজা। أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا عليك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت للعينين ضي أنت عند الحوض ري أنت هاد صفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يرتوي بالحب قلبي حب خير رسل ربي من به أبصرت دربي يا شفيعي يا رسول الله أيها الحب الهنينا Pillar so strong Equality and peace Where we all belong A timeless message for every age, the message of the Holy Quran, the message of the Holy Quran, the message of the Holy Quran.